আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কেমন আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময় ও মেহেরবানি আপনারা ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি ব্লগ ভিডিও চলে এসেছি, যেটা হলো তৃতীয় নম্বর ব্লগ। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মনে করছেন যে প্রত্যেকবারই ভিডিও করে মাটির ভিডিও, এমনি গাছপালার। বন্ধু, এটাই হচ্ছে লাস্ট ভিডিও, ইনশাল্লাহ আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো। তো বন্ধুরা চলুন, আজকে ভিডিওতে আর দেরি করবো না, আসুন তাহলে আজকের আমার ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম ভিডিও শুরু করছি এই আম গাছ দেখিয়ে। তো দেখুন আমি কত গাছে বকুল ফুটেছি, দেখো বন্ধুরা, দেখো টুকুস করে একদম দেখে লাও। আমি যাচ্ছি এখন সোজা যাচ্ছি, দেখতে পাচ্ছেন পেছনে কত গাছ। এইটা হচ্ছে শুধু আমের বাগান, এখানে শুধু অন্য কিছু পাবে না, এখানে শুধু বাগান পাবে আমের। তো চলো আরও তোমাদেরকে জিনিস দেখিয়ে দিই। তো বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, তার পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন অবশ্যই। তো বন্ধুরা চলো আজকে আপনাদেরকে আরও খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো যাচ্ছি আমরা প্রথম একটি গাছের দিকে, মানে একটা ঘাস যেটা ছাগল গরু খায়। এটা এই যে ঘাসটা, এটা মুর্শিদাবাদই পাবেন, অন্য কোনো জায়গায় পাবেন না। দেখতে পাচ্ছেন, দেখুন আপনাদেরকে পেছন দিকে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে এগুলো ঘাস, বুঝতে পারলেন? এগুলো আপনারা মনে করছেন যে চাল গম এসব কিছু নাই, এটা হচ্ছে ঘাস, এটা হচ্ছে ছাগল গরু খায়, বুঝতে পারছেন? তারপর আমরা আরেকটু ভেতরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই, আর একটা জঙ্গলের দিকে ঢুকছি, টুকুস করে গেলাম টুকুস। আর বন্ধুরা, আমাকে তো এই ভাষাটা খুবই ভালো লাগে, টুকুস করে, মানে লুল্লু ভূতের আপনারা নিশ্চয়ই কার্টুন দেখেছেন, আমাকে লুল্লু ভূতের কার্টুন খুবই ভালো লাগে। তো এইদিকে আমি এই টুকুস টুকুস কথাটা আমি ওই যে লুল্লু ভূত দেখি শিখেছি। বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে কার্টুনটা, তোমাদেরকে খুব ভালো লাগবে, ঠিক আছে? বন্ধুরা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, খুব ভালো লাগবে। এসেছি, এই দেখো, এটা হচ্ছে বলছিলাম না যে ঘাস, দেখো সামনে থেকে দেখো তুমি, এই দেখো এই ঘাসটা এখন নতুন চাষ হচ্ছে, বুঝতে পারলে? এই ঘাসটা মোট তিনবার হয়, একবার কেটে দেবে, দুবার কেটে দেবে, তিনবার কেটে দেবে, তারপরে ঘাসটা আর হবে না। এগুলো তো ছাগল গরু খাওয়ার ঘাস, এখানে এই শুধু মুর্শিদাবাদই পাবেন, আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। তো বন্ধুরা, এই বুটটা দিয়ে সেরকম কিছু হবে না, সেরকম একটা মনে হচ্ছে পারবো না যতটা সম্ভব, ভিডিওটা সেরকম একটা না হতেও পারে, ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে দেখানো। এই দেখো এখানে আম গাছগুলো কি বড় বড় দেখা, এই দেখো বন্ধুরা। চলো আমরা এবার ওইদিকে যাই, ওইখানে তো মেন জিনিস, আবি তো পার্টি শুরু হই হে, তো হব তুমকো এক আচ্ছা সা চিজ দিখায়েগা, হ্যাঁ সব লোক দেখনা ইয়ে বাবা। চলো তো ভিডিও ভিডিও তো শুরু করনা হো গিয়া, তো চলো হম আগে চলতে। তো চলো, এইটা হচ্ছে আরেকটা জায়গা, এ দেখো দাদা তোমাকে একটু দেখিয়ে দিই ভালো দেয় তোমাদের করে। বন্ধুরা এ আর এক রকম ঘাস, এটাও এটাও ছাগল গরু খাওয়া দাওয়াই করে, এখানে শুধু দেখতে পাচ্ছি শুধু ছাগল গরুরই জিনিস দেখা যাচ্ছে। এই দেখো এই একটা, দেখো এটাও হচ্ছে ছাগল গরুর খাওয়ার ঘাস, দেখতে পাচ্ছেন? এই দেখো বন্ধুরা, আর এই দেখো এইটা হচ্ছে অনেক গাছ আছে, এই গাছের নামগুলো আমি কিন্তু জানি না বন্ধুরা, বুঝতে পারছেন? তারপরে আমরা একটু যাচ্ছি ভেতরের দিকে, চলো জায়গাটা দেখুন শুধু একবার, খুব সুন্দর জায়গা, বুঝতে পারছেন? খুব সুন্দর অসাধারণ এই জায়গাটা। বন্ধুরা ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করবে, না তোমার আরও বন্ধুরা যেন দেখতে পায়, ঠিক আছে? তো এসে গেল আমরা সেই জায়গায় যে জায়গায় আসবো বলছি। এই দেখো বন্ধুরা, এখানটাই প্রথমে একটা ইট ভাটা ছিল, বুঝতে পারছেন? এটা ইট ভাটা ছিল, ইট ভাটাটা এখন কিসের জন্য খারাপ হয়ে গেছে, এই এটা হচ্ছে তিল গাছ, এখানটাই ঝাড়া ও এইখানে রেখে দিয়েছে। এই দেখো, এই দেখো জিনিসটা দেখতে পাচ্ছি তোমরা,
তো বন্ধুরা আজকে ভিডিওটা খুব খাস হবে না, তো ভিডিও করে তোমাদের দেখালাম ফোনটা একটু সাহসটা হবে ভিডিও ব্লগ ভিডিও করতে, ঠিক আছে। ইনশাল্লাহ তোমাদেরকে পরের ভিডিওতে হাজার দুয়ারি এবং লালগোলা আরও ভালো ভালো মতিঝিল পার্ক আরও ভালো ভালো জায়গা আছে মুর্শিদাবাদে, সেটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো আরও একটু আরেক জায়গায় যাই। বন্ধুরা দেখো একটা জায়গা দেখো খুব সুন্দর জায়গা, এটাও একটা পুকুর বুঝতে পারছেন, এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর জায়গা না, তোমাদেরকে একটু জুম করে দেখছি দেখো। বুঝতে পারছেন দেখলেন বন্ধুরা খুব সুন্দর জায়গা। চলো আজকে বেশি বড় ভিডিও করবো না, আজকে আর ভিডিও খুব জোর 7-8 মিনিটের ভিডিও হবে, তো ভিডিওটা তুমি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে কি কমেডি করবো তোমরা বলো বন্ধুরা, ঠিক আছে কমেডি করবো। আমার আরও বন্ধুরা বলেছে যে ভিডিও করতে থাকো আমরা দেখতে থাকি, অবশ্যই তুমি করে যাও সেই ভিডিও। এই জায়গাটা দেখো কি সুন্দর করতে অসাধারণ জায়গা বন্ধুরা, অসাধারণ যাকে বলে অসাধারণ বাবা। চলো আচ্ছা ভিডিওটা বুঝতে পারছি সুন্দর হচ্ছে না, সে প্রথমে যে কোনো জিনিস প্রথম ভিডিও ভালো হয় তারপরে একটু ডিস্টার্ব হয়। ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও করার, দেখে হবো আপনাদেরকে লাইক দেখো। তাই দেখো কী সুন্দর জায়গা, চলো এবার ওইদিকে যাই তোমাদেরকে আরও আরও ভালো ভালো জিনিস দেখাও বন্ধুরা। গুড টেস্টিং ইট ইস লাইফ আজকা ফট খা হিসু খুশি খা। তো বন্ধুরা আমি ইংলিশ পড়া জানি না কিন্তু ইংলিশ উল্টো হলটা ভক্ত ভালো পড়ে, এটা বললে হবে না। চলো আর একটি জায়গা তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই একটা জায়গা, এখানে ইটের ভাটাটা ছিল বুঝতে পারলেন, কমসে কম 10-15 বছর আগে ইটের ভাটাটা ছিল, এখন ইটের ভাটা ভেঙে দেওয়া হয়েছে কিসের জন্য সে ব্যাপারটা জানি না। এই দেখো কী বড়ো জায়গা দেখাচ্ছি দেখো, টুকুস করে একদম দেখে লো তোমরা, দেখতে পেলে বন্ধুরা। তো চলি আমরা আরও একটু সামনের দিকে চলছি, তা চলো আর একটু ভিডিও করা যায়। তো বন্ধুরা চলো ভিডিও তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আজকে তোমাদেরকে আমার ছাগলের সাথে অবশ্যই দেখা তো করাতে হবে না, ছাগলে আমাকে শুধু মা মা বলে জানো বন্ধুরা, জিজ্ঞেস করে একদম চলে গিয়ে আমি ছাগলের কাছে, মে হু আর ইয়ে মেরা বাকরি হ্যাঁ আর ইয়ে হামারা গাঁও হ্যাঁ এ দেখি আমার আজ গাঁও। বন্ধুরা তোমরা অবশ্যই সে ভিডিওটা দেখেছিলে পারি হই হ্যাঁ, ঠিক আছে ওই ভিডিওটা একটু টুকুসটা করে দিলাম আমি। তোরা দেখো আর একটা জায়গায় এসেছি, এখানে শুধু মুরগি আছে তাই দেখো, এখানে এটা হচ্ছে মুরগির কি ফান্ড না চান্ড বলে, হ্যাঁ দেখো হচ্ছে এখানে মুরগি। তো বন্ধুরা যেটা বলছিলাম এই একটা জায়গা মুরগি শুধু এখানে এখানে মুরগি চাষ হয়, তাহলে এটা হচ্ছে মুরগির ঘর, পুরো মানুষের মতন থাকার ঘর দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখ একটা মুরগি দেখো জুম করে দেখাচ্ছি, এই মুরগিগুলো এমন তুই পোষ ঘরে রাখলে পোষ মানলে আলে তো খুব সহজে এরা থাকবে, এরা বাইরে বেশি ঘোরাঘুরি করে না, আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে উড়তেও পারবে না। হ্যাঁ দেখো এক একটা বদমাইশ মুরগি হতে পারে চলে যেতে পারে কিন্তু এই মুরগিগুলো যাবে না। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, আসুন তাহলে আজকের আমার ভিডিওটি শুরু করলাম, হে আসুন তাহলে আজকের আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, ঠিক আছে। তোমরা যদি
সাবস্ক্রাইব না করো তাহলে এই ভিডিওটা কী করে করবো? আর ভিউজ যদি না হয় ভিডিওতে তাহলে মনটা একটু খারাপ লাগে, যে ভিডিও করাটাই মনে হবে যে বেকার। তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।